একদিন আগে প্রথম টি জন্য দল ঘোষণা করল পাকিস্তান একমাত্র রিয়াদকে চাপমুক্ত আহ্বান এবারে করছি পুরো সময় আমাদের শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি সিরিজ এই ম্যাচের আগে নিজেদের স্কোয়াড বারো জনের নামিয়ে এনেছে সফরকারীরা বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের একাদশে থাকা তিন খেলোয়াড়কে রাখেনি তারা অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে অন্তত তিনটি পরিবর্তন থাকছে তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের মাত্র এক পরিবর্তন এনে আঠারো নিয়ে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া হয়েছে আরেক অলরাউন্ডার ইফতেখার আহমেদকে তবে তাকে রাখা হয়নি বারো জনের দলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলা আসিফ আলী ও ইমাদ অসীমকে নেওয়া হয়নি প্রথম ম্যাচের দলে এছাড়া সেই ম্যাচটি খেলা হাফিজ স্কোয়াডে নেই এই তিনজনের জায়গায় অন্য তিনজন খেলোয়াড়কে নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে পাকিস্তান এই ম্যাচের বারো জনের দলে নেওয়া হয়েছে হাদার আলী খুশদিল শাহ মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে এই চারজনের মধ্যে অন্তত তিনজন খেলবেন প্রথম ম্যাচে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে প্রথম ম্যাচের একাদশে এই চারজনকেই নেওয়া হবে কিনা পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অন্যরকম এক চিত্র দেখবে বাংলাদেশ দেশের ক্রিকেটের পঞ্চপান্ডব খ্যাত পাঁচ ক্রিকেটারের মধ্যে এই সিরিজে খেলবেন শুধুই একজন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে রিয়াদকে চাপমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরমেন্সের পর রিয়াদ নিশ্চয়ই দুশ্চিন্তায় আচ্ছন্ন তার ওপর এই সিরিজের দলে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম সাকিব চোটের কারণে ও মুশফিক বিশ্রামে থাকার কারণে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবেন না এছাড়া চোটার কারণে নেই তামিম ইকবালও তারুণ্য নির্ভর দব দল সামলানোর দায়িত্বতায় বলতে গেলে একাই সামলাতে হবে রিয়াদকে একই সাথে গুরুত্বপূর্ণ অভিজ্ঞ রিয়াদের পারফরম্যান্সটাও সব কিছু বিবেচনা করে রিয়াদের চাপমুক্ত রাখার গুরুত্ব আরোপ করেছেন টিম ডিরেক্টর সুজন প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের বারো জনের দল বাবর আজম মোহাম্মদ রেজওয়ান হায়দার আলী ফখর জামান শোয়েব মালিক খুশদিল শাহ মোহাম্মদ নওয়াজ সাদাব খান মোহাম্মদ ওয়াসিম হারিস শাইন শাহিনফরিদি ও হাসান আলী বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ নাইম শেখ সাইফ হাসান অথবা নাজমুল হোসেন শান্ত ইয়াসির আলী রাব্বি মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ধ্রুব নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারি অথবা শরীফুল ইসলাম শেখ মেহেদী হাসান নাসুম আহমেদ তাসগিন আহমেদ ও মোসাফিজুর রহমান